আসসালামু আলাইকুম আপুর ভাইরা, কেমন আছো? তো এতক্ষণ সকাল থেকে বসে আমি এডিটিং করছিলাম, কারণ গতকাল আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সকালে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো ইভিনিং এ এসে আমি ইফতারির ব্লগ করেছি, আমি ইফতারির পর তাড়াতাড়ি ওইটা এডিটিং করে আমি আপলোড দিয়েছি, কারণ আইফোন দিয়ে ভিডিও করা অনেক ইজি এবং আইমুভি দিয়ে এডিট করাও খুব ইজি, খুব তাড়াতাড়ি দেওয়া। তো অনেক আপুর আমাকে কমেন্টে লিখেছে যে গতকাল কিভাবে আমাদের এখানে 6 নম্বর রোজা, মানে বাংলাদেশে কিন্তু এখন 5 নম্বর রোজা চলছে, কারণ আমরা একদিন আগে শুরু করেছি আর কি রোজা। তো আজকে আমাদের এখানে 7 নম্বর রোজা আর কি। তো এটার জন্য ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করলাম, কারণ অনেকে আবার আমাকে কমেন্ট করতেই থাকে, আমার পেজে অনেকে ইনবক্স করেছে এরকম। অনেক সময় আমিও নিজে ভুলে উল্টাপাল্টা লিখি, পরে গিয়ে আমি যখন দেখি যে না আর আমি ভুল হয়ে গেছে, কারণ আমি সবসময় অনেক তাড়াহুড়ার মধ্যে কাজ করি, ভিডিও এডিটিং হোক আপলোড দেওয়া হোক, সবসময় খুব আমি তাড়াহুড়ার মধ্যে থাকি, খুব শান্তি মতো বসে আমি এত কিছু করতে পারি না। ভিডিও আপলোড দিচ্ছি, এদিকে ওদিকে আমি রান্না করছি, এদিকে আমি এই কাজ করছি ওটা করছি, এগুলো করতে করতে আমার অনেক দেরি হয়ে যায় আর কি, আর আমি এর মধ্যে ভুল অনেক করি। ব্রেইন আসলে একসাথে এত কাজ করতে পারে না, বাট আমরা আসলে করি সবাই, আমি হাজারো ভুল করি প্রতিদিন, আবার যখন মনে হয় আমি আবার সেগুলো ঠিক করি এরকম আর কি। এমন হতো আমি জাস্ট ইউটিউবে কাজ করছি, ইউটিউব নিয়ে সারাদিন পড়ে আছি, বাসার কোনো কাজ নেই, বাইরের কোনো কাজ নেই, মানে আমার অন্য কিছু করতে হচ্ছে না, তাহলে ধর অনেক ঠান্ডা মাথা অনেক কিছু ভাবা যায়। কিন্তু মানে চারিদিকে ভাবতে গেলে দেখা যায় আমি ভুল তো হয়, যেমন এরকম হয়, যেমন অনেক সময় এরকম হয় আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি ধুতে, আমি মেলতে ভুলে গেছি রাত্রে বাসায় আসার পর, আমার মনে আমি তো ওয়াশিং মেশিন কাপড় মেলেই নি এরকম। তো এরকম ছোটখাটো আমি প্রতিদিনই এটা ওটা ভুলে যাই। কি জানি বলছিলাম এডিটিং এর কথা, ভুলে যাই কি জানি বলছিলাম ও এডিটিং এর কথা, মানে সকাল থেকে ওই ভিডিওটা এডিটিং করেছি, অলমোস্ট শেষ। মাঝে মাঝে মনে হয় আমি এত কাজ একসাথে কেন করছি, কি দরকার আমার একসাথে এত কাজ করার, মানে আমার তো রিল্যাক্স জীবন দরকার, একবার এটা করছি একবার এটা করছি, লাফালাফি এটা ওটা, মানে মাঝে মাঝে এত কিছু আমার ভালো লাগে না। যাই হোক, আমি ডাক্তার দেখিয়েছিলাম যে আপুর আমাকে জিজ্ঞেস করেছো, ডাক্তার আমাকে কোভিড টেস্ট দিয়েছিল, ওটা নেগেটিভ এসেছে। তো আমি যেভাবে এক্সপ্লেইন করেছিলাম সেটার উপর ভিত্তি করে আমাকে কোভিড টেস্ট দিয়েছিল আর কি, ওটা নেগেটিভ এসেছে। আর হচ্ছে আমাকে কিছু ব্লাড টেস্ট দিয়েছে, ওগুলো আমি সময় পাইনি তাই করাতে পারিনি, এটা আমি নেক্সট 2-3 দিনের মধ্যে করবো আর কি এরকম। তো ওইটা আমার মাইগ্রেনের অ্যাটাক ছিল আর কি, বাট ওইটা খুব একটু বড় সড়ক হয়ে আর কি অ্যাটাক ছিল আর কি। এর আগে আমার মাইগ্রেনের পেইন মানে হতো, বাট আমি ওইটা সহ্য করতে পারতাম, কিন্তু ওই দিনেরটা কি আমি সহ্য করতে পারিনি এরকম। তো ডাক্তার যেটা বললো যে যেহেতু এখন অনেক ভাইরাসের ছড়াছড়ি হতে পারে, সিজন চেঞ্জ হচ্ছে, নতুন কোনো ভাইরাস আর কি অ্যাটাক করেছে আমাকে এরকম কিছু, এই জন্য হতে পারে, এটা সব কিছু মিলিয়ে আমার শরীর বেশি খারাপ হয়েছে আর কি, যেহেতু আমার চোখও ফুলে গিয়েছিলো, তো সব মিলিয়ে আর কি জন্য ব্লাড টেস্ট দিয়েছে যে দেখবে কী হয়েছে এরকম। তো করবো সময় পেলে এটা। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো জিলাপি কীভাবে বানিয়েছিলাম। আর আমি গতকাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে আমি দই বড়া বানাবো। আর মাত্রই আমি বাজার থেকে আসলাম, সস ওগুলো সব কিনে নিয়ে আসলাম, কোরিয়ান্ডার সস, মিন্ট সস, এগুলো হাবি জাবি সবগুলো কিনে নিয়ে এসেছি। তো আজকে দই বড়া বানাবো, তারপর ইফতারিতে খাবো। তো আজকের ব্লগ একদম ইফতারি পর্যন্ত আমি এত লং করব না, মানে বানানো পর্যন্তই থাকবে, তারপর আমি ব্লগ শেষ করবো এরকম, কারণ বেশি বড় হয়ে গেলে ব্লগ অনেক সময় নেয় এডিটিং করতে, আমার মাথা ধরে যায় ইফতারির পর। তো গতকালকের ব্লগ খুব শর্ট টাইমে করেছি, খুব শর্ট টাইমে, তারপরে কথা অ্যাড করেছি এরকম। ইউজুয়ালি আমার কথা বলে ব্লগ করতে ভালো লাগে, ভয়েস ওভার করতে আমার ভালো লাগে না, তো গতকাল আর কি আমি ওই হিসেবে করেছি। আর চিয়া সিড নিয়ে তোমরা যারা যারা লিখেছো কমেন্ট বক্সে, একটা সময় গিয়ে আমি কমেন্ট পড়তে পড়তে আমি অনেক কনফিউজড হয়ে গিয়েছি যে এক একজন এক এক কথা বলছে, এটা আসলে কি? আমার কাছে এটা হচ্ছে চিয়া সিড, বাংলাদেশে ওটা চিয়া সিডই, তোমরা আই থিঙ্ক বড় স্টোরগুলোতে এটা পাবে, আমার মতে তো পাবে। তো যাই হোক, আর হচ্ছে কাল আমার বার্থডে, তো রাত 12টা বাজে আমি আমার গিফট খুলব, মানে আমি আমার জন্য অনেকগুলো গিফট অর্ডার দিয়েছিলাম, ওগুলো এসেছে অনেক আগে কিন্তু আমি ওগুলো ওপেন করিনি, তো রাত বসে বসে ওগুলো খুলব। যদি ভালো লাগে শরীর তাহলে ব্লগ করব, না হলে করব না, এরকম একটা ব্যাপার। বা কালকে কালকে তোমাদেরকে দেখাবো। এবং বার্থডে খুবই স্পেশাল একটা ট্রিটও আমি অলরেডি নিয়েছি ওয়াসিফের কাছ থেকে। আমি আবার নিজেকে গিফট দেওয়ার ব্যাপারে খুবই ওস্তাদ, কে আমাকে কিছু দিল কি দিল না এরকম আমি কার জন্য ওয়েট করি না, আমার যেটা ভালো লাগে। এখন আলহামদুলিল্লাহ আমার অবস্থা ব্যবস্থা দুইটাই আছে, যখন ছিল না তখন কিছু করতে পারিনি, বাট এখন আছে, তো 100% আমি আমার জন্য গিফট কিনি। এবং আরও একটা ইন্টারেস্টিং মজার গল্প আছে, আমার
বার্ড নিয়ে আর কি এরকম। তো যদি কাল ব্লগ করি তাহলে ওটা কাল শেয়ার করব, আজকে না। তো এখন আমি উঠি, আমি কাজে লেগে যাই, জিলাপি আর দই বড়া বানাই আজকে ইফতার, এগুলোই করব। আর রান্না আমার অলরেডি করা আছে, ওগুলোই খাবো, আর গিয়ে গুড়ের শরবত বানাবো। একটু ঠান্ডাও পড়েছে আজকে। আর এই পাশে আমি যেগুলো সব আজকে সকাল থেকে আমি আমার DSLR ক্যামেরা সব রেডি করছিলাম, যে বানাবো, এটা ভিডিও করব। তো এটা দিয়ে ভিডিও করা মানে হচ্ছে জীবনের অর্ধেক সময় চলে যাওয়া, তার থেকে আমার আইফোন অনেক ভালো। ব্লগের জন্য আসলে আইফোন একদম বেস্ট, ইজি করা যায়, ইজিলি মুভ করা যায় এরকম। বাট DSLR করতে হলে অনেক সময় আর অনেক মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, নাহলে মাথা গরম হয়ে গেলে ক্যামেরা ভেঙে ফেলতে পারি আবার আমি এই জন্য। তো যাই হোক, আমি বাজার থেকে এনেছি আজকে দই, এটা হচ্ছে তেঁতুলের চাটনি, এটা হচ্ছে কোরিয়েন্ডারের সস, আর এটা হচ্ছে মিন্ট সস, আর এটা হচ্ছে চাট মশালা, আর এনেছি আমি আর একটা নতুন জিঞ্জার পেস্ট এনেছি, আর এটা হচ্ছে ভুজিয়া মানে দই বড়ার উপরে দেওয়ার জন্য, আর এটা কিনেছি ব্ল্যাক সল্ট। তো এটার সাথে আমি একটু সেগুলো অ্যাড করবো, আর একটু আদাও এনেছি। আজকে আদার দাম কম, মানে $30 ১ কিলো আর কি, তাই আমি অল্প একটু এনেছি চা খাওয়ার জন্য। আগে আমি ওকে সরাই, নাহলে ও কখন পড়ে যাবে আই ডোন্ট নো। যাই হোক, আমি এখন জিলাপির পেস্টটা রেডি করি। এটার জন্য লাগবে প্লেন ফ্লাওয়ার আর সোডা আর হচ্ছে পানি, এই তিনটা জিনিসই আমার লাগবে এখন। ও আর লাগবে দই, ফ্রেশ ইয়োগার্ট। তো আমি অনেককে দেখেছি যে ঘি তেল বারো অনেক কিছু দেয়, কালার দেয়, আমি কিন্তু প্রথম দিন কোনো কালার টালার কিছুই দেয়নি, একদম ফ্রেশ আমি বানিয়েছি। আমি যেভাবে বানিয়েছি খুব ইজি ওয়েতে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে আমি প্লেন ফ্লাওয়ার নিচ্ছি এক কাপ, দুই কাপ, চার কাপ, চার কাপ নিলাম, একটু বেশি করেই বানাবো, হালকা একটু নেড়ে নিলাম। আর এটার মধ্যে আমি বেকিং সোডাটা দিব, কিন্তু একদম অল্প করে দিব আর কি। তো বেকিং সোডা নিয়েছি আমি এতটুকু, বেশি দেয়া যাবে না, অল্প। এটা অনেকে দেখেছি পানি দিয়ে মিক্স করেও দেয়, বাট আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে নিচ্ছি, একটু মিক্স করে নিলাম। গতবারেরটা একটু আমার খুব পাতলা হয়েছিল পেস্টটা, তো এবার একটু মানে শক্ত করে করব আর কি। আমি আস্তে আস্তে পানি মিক্স করব, তারপরে এটা দিয়ে আস্তে আস্তে মিক্স করব আর কি। হাত দিয়েও সুন্দর করে মিক্স করা যায়, কিন্তু আমি এটা দিয়েই সুন্দর করে করেছিলাম ওই দিন, তাই আর হাত ব্যবহার করলাম না আর কি। অনেকক্ষণ নাড়াচাড়ার পর মানে সুন্দর মতোই হয়েছে। এখন এটার মধ্যে আমি ইয়োগার্টটা দিব, এত কষ্ট খাবার বানাতে, তার থেকে ঝটপট কিনে নিয়ে এসে খাওয়া অনেক মজাদার। তো এখন এটার মধ্যে আমি গ্রিক ইয়োগার্ট দিব, 1 স্পুন দিচ্ছি, আর একটু দিচ্ছি, এটাকে আবার খুব ভালো করে মিক্স করব। আজকেরটা মনে হয় ঠিক মতোই হচ্ছে, দই দেওয়াতে একটু নরম হয়েছে। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে, এখন এটা আমি রেখে দিব 15 মিনিটসের মতো। এর মাঝে আমি চিনির শিরাটা রেডি করব। তো এখানে চিনির শিরাতে আমি 2টা এলাচি দিয়ে দিই, 2-3টা এলাচি দিয়ে দিলাম, আর এটার মধ্যে আমি এখন চিনি দিয়ে দিব ডাইরেক্ট। যে যেমন মিষ্টি পছন্দ করো ঠিক সেরকম 4-5 চামচের মতো চিনি দিচ্ছি, লাগলে একটু দিব, কারণ জিলাপি তো অনেকগুলোই। তো স্যাফরন যেহেতু কালকে রাত্রে আমি ভিজাতে ভুলে গেছি, তো আমি অল্প একটু স্যাফরন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কালারও হবে এবং বেশি না, যে কয়েকটা। আর এই ফাঁকে আমি দই বড়া বানানোর জন্য যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি ব্লেন্ড করে ফেলবো এখনই, দেরি করব না। তো পানি আমি হাতে ভাবেই ছেঁকে নিচ্ছি, কারণ এক্সট্রা আমি আর পানি এটার মধ্যে আর অ্যাড করব না, এটার মধ্যে যা আছে সেভাবেই ব্লেন্ড হবে, কারণ এটা যদি অনেক বেশি ড্রাই হয় আমাকে পানি অ্যাড করতে হবেই। তো এই জন্য আমি এটার মধ্যে যেই পানিটা আছে সেটা দিয়ে আমি আর কি ব্লেন্ড করবো আর কি। তো ডালটাকে আমি খুব ভালো করে
ফেটে নেচ্ছি আর কি। তো দই বড়ার বড়াটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিচ্ছি যাতে সুন্দর গোল মতো হয় আর কি। নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক মতো থাকছে না। দেখি কি অবস্থা হয়। আর আমার শিরা এখনো হচ্ছে, ও ছিল প্রথম, আর একটু কালার হলে উঠিয়ে ফেলবো নাকি? যদি অল্প করে দিই তাহলে সুন্দর করে ফুলে যায়, ফুলে উঠে যায়। এখন কিছু আর কি বেশি ঠিক করে ফেলেছি, ওগুলো বেশি একটা ফুলে নি, বাট ওগুলো সুন্দর করে ফুলেছে। সো অল্প করে দিলে, ছোট করে দিলে সুন্দর মতো হয়। এখানে আমি এগুলো ভিজিয়েছি লবণ পানিতে, দেখি কি অবস্থা হয়। এগুলো ছোট ছোট হয়েছে আর প্রথমগুলো একটু বড় বড় হয়েছে আর কি। তো যাই হোক, আমি এগুলো ঝটপট ভেজে ফেলি। এগুলো হচ্ছে প্রথমগুলো যেগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, আর এখন বাকিগুলো সব এটার মধ্যে দিয়ে দিব। আমি একদম টায়ার্ড হয়ে গেছি, তো এগুলোর মধ্যে এগুলো সব ভিজিয়ে রাখি। আচ্ছা, এগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে। তো এগুলো ভিজতে ভিজতে আমি এখানে বিক লবণটা রেডি করি। এগুলো আমি এরকম এভাবে এসেছে আর কি প্যাকেটে, এগুলো আমাকে গুঁড়া করতে হবে। তো এটাকে গুঁড়া গুঁড়া করলাম, আমার পুরো হাতটা ব্যথা হয়ে গেছে। যাই হোক, গুঁড়াটা পাইনি যার জন্য সলিডটা আনতে হয়েছে এবং এটাকে ভেঙে এরকম বানাতে হলো। তো এখন আমি রেডি করব দইটা। এটার মধ্যে দিব হচ্ছে দই, ভালো অ্যামাউন্টের দই, কারণ দই বড়াতে যদি পানির পরিমাণ বেশি না থাকে, মানে দই আর কি এটা লিকুইডটা, তাহলে আবার মজা লাগে না খেতে, তাই একটু বেশি দিয়েছি। যেহেতু আমার এখানে অনেকগুলো দই বড়া, তাই আমি দইটা কিন্তু একটু বেশিই নিয়েছি। এটার মধ্যে আমি অ্যাড করছি হাফ চামচের মতো লাল মরিচ, আর এটার মধ্যে হচ্ছে জিরা, তারপর অ্যাড করবো হচ্ছে শানের চাট মশালা, যে ওইটা নিয়ে নিচ্ছি। চাট মশালা তো একটু বেশিই দিব আর কি, আমি দুই চামচের মতো দিলাম আর কি। আর এখান থেকে আমি বিট লবণ নিচ্ছি, অল্পই দিচ্ছি, ও আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এনিওয়ে, এখন অ্যাড করবো হচ্ছে আমি চাটনি, টারমারিক তেঁতুলের চাটনি, চামচ দুই চামচ দিলাম, পরে যদি লাগে তাহলে আরও অ্যাড করবো আর কি। আর দিব হচ্ছে কোরিয়েন্ডার, আর হচ্ছে ধনে পাতা সস, এক চামচের বেশিই দিয়েছি আর কি। আর দিচ্ছি মিন্ট, সময় থাকলে আমি আর ফ্রেশই বানাতাম, এক চামচের মতোই দিলাম। আমি অ্যাড করেছি তিন চামচের মতো চিনি দিয়েছি, যার যেমন পছন্দ সেরকম দিয়ে নেবে। আর এটার মধ্যে আমি অল্প একটু পানি দিচ্ছি, হাফ কাপের মতো দিলাম, তারপর এটাকে ভালো করে মিক্স করবো আর কি। সত্যি করে বলো তো, এটা দেখে কার এখনই খেতে ইচ্ছা করছে, মানে এগুলো আসলে দেখে না তাড়াতাড়ি খেতে। আর এখানে বড়া যেগুলো ফুলে উঠেছে সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, ভালো করে পানিটা চিপে নিচ্ছি। বেশি চাপ দিতে গিয়ে এটাকে ভেঙে ফেলেছি, যাই হোক খেতে এভাবেই দিয়ে দিই। সবগুলো হয়নি, যেগুলো হয়েছে সেগুলোই দিয়ে দিচ্ছি আর কি, বাকিগুলো পরে দিব আর কি। এটাকে আমি র্যাপ করে আপাতত রেখে দিই আর কি, রেখে দিলাম রেডি করে। এখন গিয়ে আমি শান্তি মতো গিয়ে জিলাপিটা রেডি করব। তো এটার মধ্যে আমি জিলাপির পেস্টটা ভরে নেচ্ছি আর কি, তারপর আমি তেলে ভাজা শুরু করব আর কি। আর এদিকে দেখো কি অবস্থা, এগুলো আমাকে সব পরিষ্কার করতে হবে। ও মাঝখানে আমি আবার গুড়টাও ভিজিয়েছি শরবত বানানোর জন্য, আর ওখানে অনেক কিছু জমেছে, ওগুলো আমার পরিষ্কার করতে হবে। ও কত কাজ, এটুকু করার জন্য কত কিছু করতে হলো, মানে যাই হোক এত ডিটেলসে না যাই। তো তেল একটু গরম হবে, তারপর দিব আর কি। তো জিলাপি ভাজবো আর মাঝে মাঝে এসে এগুলো একটু গুছাবো, পরিষ্কার করব। তো বিক লবণ এটা আলাদা একটা বক্সে রেখে দিলাম, আরেকটা আছে এটাকেও বক্সে রেখে দিতে হবে, চাট মশলাটা, তাহলে পরে গিয়ে সব মিলে যায়, পরে গিয়ে খুঁজে পাই না টাইম মতো কোনো জিনিস। তো ওগুলো ভাজবো আর মাঝে মাঝে এগুলো সব আমি পরিষ্কার করবো আর কি। আমার তেল আই থিঙ্ক গরম হয়ে গেল, প্রথমটা তো ভালোই হলো, বাট দেখি কী অবস্থা হয়। এটা এরকম হয়ে গিয়েছে,
এটা উপরে যাওয়ার কথা ছিল, এটা এরকম হয়ে গেছে। যাই হোক আরেকটা দিই। এটা কি হইল, একটু তাড়াতাড়ি দিতে হতো আমাকে। এটা কেমন ফুলা ফুলা হচ্ছে। এটা আমি মিষ্টির শিরায় দিয়েছি গরমটাই, তোমরা যেভাবে বলছো সেভাবে গরম গরম দিয়ে দিলাম, দেখি কি হয়। জিলাপি হচ্ছে এখানে, এগুলো এখন একটু ভালো হচ্ছে এতক্ষণের থেকে। ফাঁকে আমি এগুলো গুছিয়েছি, এখন ওখানে একটু ধোয়া ধুয়ে ওগুলো করবো, শেষ করে তারপর আসছি। আমার জিলাপি হয়ে গিয়েছে আর দই বড়াও হয়ে গিয়েছে। আমি দই বড়া দেখাচ্ছি কিভাবে সার্ভ করবো আর কি। আরেকটা নেই নাকি, আরেকটা নেই নাকি, তো দুইটাই নিলাম। আর এটার মধ্যে অল্প ইলের সস দিব, কাইন্ড অফ এরকম। আর দেবো হচ্ছে ভুজিয়া, এগুলো চানাচুরের মতো, তো অল্প একটু দেব এরকম। আর একটু কোরিয়ান্ডার সস দিতে পারি, না দিলেও হবে কোনো সমস্যা নেই, বাট ইউ নো আমি এরা খুব পছন্দ করি। তো এই হচ্ছে আমার দই বড়া, আর এই যে আমাদের জিলাপি, জিলাপি সব রেডি। তো এই ছিল আজকের আমার দই বড়া আর জিলাপি। জিলাপি এগুলো এখনো হচ্ছে, শেষ হয়নি। আর ওয়াসিফের জন্য ডিম সিদ্ধ দিয়েছি দুইটা, আমার জন্য একটা, আর ওগুলো এখনো মিষ্টি শিরায় ভিজিয়েছি, তো এগুলো এখনো বাকি আছে কয়েকটা, তো আর কয়েকটা হবে, দুই তিনটা হবে মনে হয়। এগুলো শেষ করে তারপর আমি শাওয়ার। এই তো আমার কাজ শেষ, টায়ার্ড হয়ে গেছি, হাতে সময় আছে, এখন গিয়ে শাওয়ার নিব, তারপর আরামে বসে ইফতারি টাইম ইফতার করবো। আজকের এই ব্লগ আপুরা ভাইয়ারা এখানেই শেষ করি, সবাই ভালো থাকুন, খোদা হাফেজ।